আজ পবিত্র আশুরা। সারা বিশ্বের মতো বাংলাদেশের শিয়া মুসলিম সম্প্রদায় যথাযথ মর্যাদায় দিনটি স্মরণ করছে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর হোসনি দালান এলাকায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মইদুল ইসলাম। মইদুল, তাজিয়া মিছিল কখন শুরু হবে আর এখন কি ধরনের আনুষ্ঠানিকতা হচ্ছে? হ্যাঁ আফসানা, আরবি 61 হিজরিতে ইরাকের কারবালা প্রান্তে যে লোমহর্ষক ঘটনা ঘটেছিল, ইয়াজিদ বাহিনীর নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল, সেই দিনটি স্মরণে। এবং মূলত আসলে এখানে প্রতি বছর এই যে রাজধানী হোসনি দালান পুরান ঢাকার, এখান থেকে একটি শোক র্যালি বের করা হয়, এবং এছাড়া রাজধানী মোহাম্মদপুর সিয়া মসজিদ থেকেও একটি শোক র্যালি বের করা হয় এখান থেকে। তো প্রতি বছর এটা হয়ে থাকে। তো আমরা এই যে হোসনি দালানে আছি, এখানে দেখছি সকাল থেকে বিভিন্ন ধরনের আয়োজন চলছে, বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে। তো সকাল 10:30টার দিকে এখান থেকে একটি মিছিল, শোক র্যালি বের হবে, যেটি আসলে অনেক দীর্ঘ একটি শোক র্যালি, যেটা শেষ হবে পিলখানার যে জিগেতলা আছে সেখানে গিয়ে শেষ হবে সেই র্যালিটি। তো এখানে আসলে সার্বিকভাবে আমরা এই শিয়া সম্প্রদায় যে শোক র্যালিটি বের করে তার প্রস্তুতি আমরা এখনও দেখতে পাচ্ছি, এবং এখান থেকে একটি ঘোড়া সাজানো হবে এবং তাজিয়া সাজানো হবে, সেই তাজিয়া সাজানোর প্রস্তুতি চলছে। এবং আমরা জানি, আপনি জানেন যে 2015 সালে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখানে বেশ কয়েকজন মানুষ আহত মানে নিহত হয়েছে এবং আহত হয়েছে অসংখ্য মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে প্রত্যেক বছর এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বেশ ভালোভাবেই। এরপর থেকে আমরাও এখানে দেখেছি যে র্যাব, পুলিশ, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর আর অন্যান্য সদস্যরা আসলে এখানে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকে, এবং আমরা সোয়াট টিমকেও আমরা দেখেছি এবং ডগ স্কোয়াড দেখেছি, এবং সার্বিকভাবে আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে না ঘটে। তো এই ছিল এখানকার অবস্থা। জানছিলাম তাজিয়া মিছিলের খবর। আজ ঢাকার প্রবেশ পথগুলোতে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাজধানীর প্রবেশ পথগুলোতে অবস্থান করবে বিএনপি, একই সময়ে আওয়ামী লীগও অবস্থান কর্মসূচি পালন করবে। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি আমিনবাজারে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। জাহিদ, নেতাকর্মীরা কি অবস্থান নিয়েছেন আর যানবাহন চলাচলের কি খবর আছে আপনার কাছে? আমিন বাজারে সেখানে অসংখ্য পুলিশ, আমরা জানতে পেরেছি 7 প্লাটুন পুলিশ, এবং এখানে আজকে পুলিশের অবস্থানটা একেবারেই ভিন্ন রকম। বলা যায় যে তারা আজকে সমরসজ্জা নিয়ে, প্রস্তুতি নিয়ে বসে আছেন। এখানে আমার সামনে রয়েছে পুলিশের আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার অর্থাৎ APC, আমার পেছনে রয়েছে জলকামান এবং 7 প্লাটুন পুলিশ। কিছুক্ষণ আগে আমি গাবতলি গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন, আর বিএনপির কোনো নেতাকর্মীকে এখন পর্যন্ত সেখানে দেখা যায়নি। আমরা কর্তব্যরত এখানে যিনি আছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, তার সাথে আমরা একটু আগে কথা বলেছি, তিনি আমাদের বলেছেন যে আজকে তাদের অবস্থান থাকবে জিরো টলারেন্সে। অর্থাৎ তারা বলছেন যে যেহেতু আজকে কোনো সমাবেশের অনুমোদন কিংবা অনুমতি দেওয়া হয়নি, আজকে কেউ সমাবেশ করার কিংবা অবস্থান করার চেষ্টা করলে তারা কঠোরভাবে প্রতিহত করবেন। সব কিছু মিলিয়ে এখানকার পরিস্থিতি একটা রণপ্রস্তুতির মতো। আফসানা, আমিন বাজার থেকে জানছিলাম বিএনপি এবং আওয়ামী লীগের অবস্থান কর্মসূচির খবর। এবার যাচ্ছি কেরানীগঞ্জে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন স্থানীয় প্রতিনিধি দেলোয়ার হোসেন। দেলোয়ার, আমরা তো শুনেছি যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা প্রবেশ পদগুলোতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, তো আপনি যেখানে আছেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন আজকে ঢাকার বিভিন্ন প্রবেশ পদগুলোতে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণবঙ্গ থেকে যে যাতায়াত করে ঢাকা মাওয়া হাইওয়ে সড়ক, পোস্তগোলা ব্রিজ এলাকা, বাবুবাজার ব্রিজ এলাকা, এই এলাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ তারা চেয়ার পেতে অবস্থান গ্রহণ করেছে। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন চেকপোস্টগুলোতে এবং অন্যান্য যানবাহনও চেক করা হচ্ছে। তারা
এই এলাকা দিয়ে কাউকে বেরোতে দিবে না এরকম অনেকেই কথা বলছেন। আমি সকালবেলা ভোর থেকে এখানে অবস্থান করছি। আমি এই এলাকার হাসনাবাদ, কদমতলি, বাউবাজার ব্রিজ এবং কষ্টকলা ব্রিজ এলাকাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখলাম যে বিভিন্ন এলাকাতে স্থানীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগের তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে এখনো এই এলাকাতে কাউকে এই এলাকাতে যারা অবস্থান করছেন তারা এখন মিছিল করছেন বিভিন্ন এলাকাতে, এই অবস্থানের বিএনপির অবস্থানের বিরুদ্ধে আওয়ামী লীগ মিছিল করছে। সেই অবস্থা ছিল আজকের এই হাতামাওয়া এলাকার সর্বশেষ। দুই দলের কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর আমরা জানছিলাম। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুল সাকিব সহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। ভোরে সাভার মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার অপর আসামি ইমদাদুল হক, তিনি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সাভার সংবাদদাতা। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, গত 27 জুলাই ওই পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিরোনামে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়। গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও উস্কে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ করা হয়েছে এমন অভিযোগ এনে মামলাটি দায়ের করেন সাভারের বিরুলিয়া শ্যামপুরের বাসিন্দা শাহিনুর ইসলাম ওরফে ধ্রুব নয়ন। আন্তর্জাতিক ইউক্রেন যুদ্ধ বন্ধ করা এবং শান্তি পরিকল্পনা গ্রহণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন আফ্রিকার নেতারা। এছাড়া কৃষ্ণ সাগর শস্য চুক্তিতে ফিরতে তার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দুই দিন ব্যাপী রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনের শেষ দিন এই আহ্বান জানান নেতারা। রাশিয়ার সরাসরি সমালোচনা না করলেও পুতিনের সঙ্গে সম্মেলনের দ্বিতীয় দিনে আফ্রিকার দেশগুলোর বক্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমন্বিত ও জোরালো। আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। সব রেকর্ড ভেঙে বিশ্বের উষ্ণতম মাস হয়েছে চলতি জুলাই মাস। ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এবং জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এ তথ্য জানায়, জুলাইয়ের প্রথম 23 দিনের গড় তাপমাত্রা ছিল 16.95 ডিগ্রি সেলসিয়াস আর 6 জুলাই ছিল বিশ্বের উষ্ণতম দিন। এর আগে জুলাই মাস গড় তাপমাত্রার রেকর্ড ছিল 2019 সালে। ওই বছর গড় তাপমাত্রা ছিল 16.63 ডিগ্রি সেলসিয়াস। শিল্পায়নের আগে বিশ্বের যে গড় তাপমাত্রা ছিল তার থেকে 1.5 ডিগ্রিরও বেশি তাপমাত্রা বেড়েছে জুলাইয়ে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 মিনিটে NTV তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।